सम्मानित भाई ओ बोनेरा आमार आलोचनार विषय हलो सालाफी मानहाजेर परिचिति सालाफी मानहाजेर गुरुत्व एवं सालाफी मानहाजेर वैशिष्ट्य जे सालाफी मानहाज की सालाफी मानहाज केन दरकार एवं सालाफी मानहाजेर अनुसारी जारा तादेर मौलिक वैशिष्ट्यगुलो की এই বিষয়ের উপরে আমি সংক্ষিপ্তভাবে দুই একটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত একটি স্লোগান নিয়ে, একটি আন্দোলন নিয়ে মাঠে ময়দানে বিভিন্ন স্থানে আমরা কাজ করছি। সেই আন্দোলনটি, সেই স্লোগানটি হলো শিরক মুক্ত তাওহীদি ঈমান এবং বিদআত মুক্ত সুন্নতি আমল। আমরা সারা বাংলাদেশে এই মেসেজটি পৌঁছানোর চেষ্টা করি যে ভাই, আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, কোনো আলেম ওলামার বিরুদ্ধে নয়, কোনো দলের বিরুদ্ধে নয়, আমরা দুইটি জিনিসের বিরুদ্ধে, একটি হলো শিরক আরেকটি হলো বিদআত। আমরা দুইটি জিনিসের পক্ষে, একটি হলো তাওহীদ আরেকটি হলো সুন্নাহ। তাওহীদ সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে, শিরক বিদআত যেখানে আমরা নাই সেখানে। তো এই তাবলিগি ইজতেমা তাওহীদ সুন্নাহর তাবলিগি ইজতেমা। সুতরাং যেখানে তাওহীদ সুন্নাহ আছে সেখানে আমরা আছি। বাংলার জমিনে যেখানে যেখানে তাওহীদ সুন্নাহ থাকবে সেখানে আমরা থাকব। যেখানে শিরিক এবং বিদআত থাকবে সেখানে শিরিক বিদআতের সাথে আমরা নাই। এই ভিত্তিতে আমাদের সকলের মধ্যে, প্রত্যেক মুসলিম উম্মার মধ্যে ঐক্যবদ্ধ হওয়াটা বর্তমান সময়ের দাবি, যে আমরা তাওহীদ সুন্নার ভিত্তিতে ঐক্যবদ্ধ, শিরিক বিদআতের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। আমার সম্মানিত ভাই ও বোনেরা, বর্তমানে আলহামদুলিল্লাহ বাংলাদেশে সবচেয়ে দ্রুত গতিতে প্রসারমান, দ্রুত গতিতে যে দাওয়াতটি সম্প্রসারিত হচ্ছে সেই দাওয়াতটি হলো সালাফি মানহাজের দাওয়াত। এজন্য সালাফি মানহাজের দাওয়াত সম্পর্কে আমাদের জানাটা খুবই জরুরি, কারণ সালাফি মানহাজ সম্পর্কে পরিচিতি না থাকলে, জানা না থাকলে অনেকে মনে করতে পারে, মনে হয় হানাফি সাফি মালিকি হাম্বলির সাথে নতুন আরেকটি মাঝহাব আবিষ্কার হয়েছে, সেটা সালাফি মাঝহাব। তো এই জন্য সালাফি মানহাজটা কি, এটা কি কোনো দলের নাম, কোনো সংগঠনের নাম, কোনো ফেরকার নাম, এই বিষয়ে আমাদেরকে যদি স্পষ্ট ধারণা থাকাটা প্রত্যেকের সামনে জরুরি। সালাফি মানহাজ এটি কোনো দলের নাম নয়, কোনো সংগঠনের নাম নয়, কোনো ফেরকার নাম নয়। সালাফি মানহাজ হল, সালাফ বলতে যাদেরকে বোঝানো হয় সেই সালাফদেরকে যারা অনুসরণ করে তারা হলেন সালাফি। সালাফদের যারা এহসানের সাথে এত্তেবা করেন, সালাফদেরকে এহসানের সাথে অনুসরণ করেন, তাদের নাম হলো সালাফি। সালাফ কারা? সালাফ হলেন মা কানা আলাইহি সাহাবাতুল কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওয়া আয়ানুত তাবেঈন লাহুম বি এহসান ওয়া আতবাউহুম ওয়া আইম্মাতুদ্দিন মিম্মান শহীদ লাহু বিল ইমামাহ। সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যেই চিন্তাধারার উপরে, যে আকীদার উপরে, যেই মানহাজের উপরে, যেই আমলের উপরে সাহাবায়ে কেরাম ছিলেন, এবং সেই সাহাবায়ে কেরামদেরকে যারা এহসানের সাথে এত্তেবা করেছেন, তাদেরকে যারা এত্তেবা করেছেন তাবে তাবেঈন, এবং ওই সকল আইম্মাতুদ্দিন মিম্মান শহীদ আলাহু বিল ইমামা, সারা পৃথিবীতে যাদের ইমামত প্রসিদ্ধি লাভ করেছে, যাদের ইমামতকে মুসলিম উম্মা স্বীকৃতি দিয়েছেন, এরা হলেন আমাদের সালাফ।
এই সংজ্ঞার ভিত্তিতে সমস্ত সাহাবাই কেরাম যারা কোন বাতিল আকীদার সাথে সংমিশ্রণ যাদের ঘটে নাই অর্থাৎ মুতাজিলা শিয়া তারপরে খাওয়ারেজ বিভিন্ন বাতিল ফেরকার সাথে যাদের যাদের সংক্রমণ ঘটে নাই সংমিশ্রণ ঘটে নাই সে সকল সাহাবাই কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাবেইন কেরাম তাবে তাবেইন কেরাম এবং এলমে হাদিসের ক্ষেত্রে এলমে ফিকহের ক্ষেত্রে এলমে তাফসীরের ক্ষেত্রে যে সকল ওলামায়ে কেরাম সারা বিশ্বে মুসলিম উম্মার নিকট গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়েছেন এই সংজ্ঞার আওতায় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি এরা সকলেই আমাদের সালাফে সালেহীন এদের সবাইকে আমরা অনুসরণ করি এবং এদের সবাইকে আমরা সম্মান করি বর্তমানে আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়াজ মাহফিলে ভাসমান কিছু কথা বলা হয় সেই ভাসমান কথার মধ্যে একটি কথা হলো যে অনেকেই নাকি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে গালিগালাজ করে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে মন্দ কথাবার্তা বলে এই তাবলিগি ইস্তেমার দুই দিনের যতগুলো আলোচনা হয়েছে কোন একজন সম্মানিত আলোচক এখানে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে গালি দিয়েছেন খারাপ কথা বলেছেন আপনারা শুনছেন অর্থাৎ আহলে হাদিসের যারা অনুসারী সালাফি মানহাজের যারা অনুসারী তারা কখনো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে অসম্মান করেন না গালিগালাজ করেন না কিন্তু যারা ইমাম আবু হানিফা রহমতুল্লাহের ভক্ত সেজে অনুসারী সেজে হানাফি নামকরণ করে যারা বসে আছে তারাই মূলত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে অপমান অপদস্থ করে তাকেই আমরা নাজেহাল করতেছি কিভাবে আমরা প্রচার করতেছি ইমাম আবু হানিফা রহমতুল্লাহের অনুসারী সেজে যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 40 বছর পর্যন্ত এশার নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ পড়ছেন তো এইটা এই কথাটা যখন প্রচার করতেছি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মুহিব্বিন হয়ে ভক্ত সেজে প্রচার করতেছি যে এর দ্বারা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মর্যাদা অনেক বেড়ে যাবে কিন্তু এটা প্রচার করতে গিয়ে প্রকারান্তরে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে খাটো করা হচ্ছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে সুন্নাতের অনুসারী না এটা প্রমাণ করার জন্য এটা যথেষ্ট হয়ে যাচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের ওযু দিয়ে ফজর নামাজ পড়লেন না সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কোন একজন সাহাবী প্রতিদিন একদিন দুই দিন পাঁচ দিন দশ দিন এশার নামাজের ওযু দিয়ে ফজর নামাজ পড়েন নাই কোন তাবেঈনে কেরাম পড়েন নাই এমনকি যদি তিনি পড়েনও ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তাহলে তিনি অনেকগুলো গুনাহের কাজ করেছেন একটা গুনাহের কাজ হলো রাত্রিবেলাকে আল্লাহ রাব্বুল আলামিন ঘুমানোর জন্য তৈরি করেছেন ঘুমানোর জন্য আবহ তৈরি করে দিয়েছেন শরীরের হক রাত্রে ঘুমাইতে হবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 40 বছর এই হক আদায় করেন নাই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এই 40 বছর পর্যন্ত স্ত্রীর হক আদায় করেন নাই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সাহাবায়ে কেরামের মানহাজের বিপরীত আমল করছেন কতগুলো জিনিস এর দ্বারা সাব্যস্ত হয় অর্থাৎ ভক্ত সেজে অনুসারী সেজে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে সুন্নতের অনুসারী থেকে বের করে দেওয়া হচ্ছে আরো সবচেয়ে ভয়ঙ্কর হলো যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অনুসারী সেজে বালাগাল উলা বিকামালিহি বানানো হয়েছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জীবনে কোনোদিন বালাগাল উলা বিকামালিহি পড়ছেন কিনা কারণ এটা হলো শেখ সাদির কবিতা তো শেখ সাদির তো আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যুগে জন্মই হয় নাই তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এই বাংলাদেশের এই দরুদ কিন্তু ইরানের এই দরুদ কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি পান নাই তাহলে হানাফি সেজে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যে দরুদ পড়ছেন সেই দরুদের সাথে সম্পর্ক নাই হানাফি নামকরণ করে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অনুসারী দাবি করে
ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যেই তরিকার জিকির করেছেন সেই তরিকার জিকিরের সাথে মিল নাই। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কোন তরিকার জিকির করেছেন বলেন দেখি আপনারা। তরিকায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির করে তিনি আল্লাহর ওলি হইছেন, দ্বীনদার হইছেন, মুত্তাকিন হইছেন, সালেহিন হইছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সিষ্টিয়া তরিকার জিকির করেছেন কিনা? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, খাস মুজাদ্দিদিয়া, তারপরে সিষ্টিয়া সাবেরিয়া, সিষ্টিয়া নিজামিয়া এই সকল জিকির করছেন। তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির অনুসারী হইলে তারা তো সৃষ্টি হইতে পারে না, মুজাদ্দিদি হইতে পারে না, নকশবন্দি হইতে পারে না। তারা জিকির করবে তরিকায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে। এরপরে দেখেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জিকির করতে করতে পাগল হয়ে গেছেন, লাফ মেরে গাছে উঠে গেছেন। এই নজির আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জীবনে আছে? তাহলে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির অনুসারী হয়ে জিকির করতে করতে বাসদরে উপরের দিকে উঠে যাওয়া, লাফ মেরে স্টেজে উঠে যাওয়া, তারপরে যিনি ইমামুজ জাকিরিন ওনার গলা ধরে ঝুলা, তারপরে ওনার থেকে মাইক কেড়ে নেওয়া, এই জাতীয় কার্যক্রম এগুলো তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জীবনীতে কখনো নাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহের বাড়ি ছিল কুফা, তো কুফাতে যদি এরকম কিছু নাও থাকে, খেজুর গাছ তো ছিল, তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জিকির করতে করতে খেজুর গাছে উঠে গেছেন, এইরকম কোন নজির আছে? তাহলে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অনুসারী সে যে জিকিরের নামে সকল তামাশা করা, এটার সাথে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কোনো সম্পর্ক বলে যে আল্লাহর পাগল হয়ে গেছে, আল্লাহর পাগল হয়ে এমন করতেছে জিকির করতে করতে। তা আমি বলি আল্লাহর পাগল হলে ভাই ভালো কথা, তো যিনি জিকিরের পরিচালক, জিকিরের ইমাম, প্রথম তো পাগল হওয়ার কথা উনি, তারপরে অনুসারীরা পাগল হওয়ার কথা। এখন অনুসারীরা দৌড়াদৌড়ি করতেছে, লাফালাফি করতেছে, গাছে উঠতেছে, বাসে উঠতেছে, কিন্তু উনি তো কোথাও উঠতেছে না। যিনি জিকির পরিচালনা করতেছেন উনি কি জিকির করলেন যে জিকিরে তিনি আল্লাহ পাগল হইতে পারেন নাই? আর যারা পাগল হয়েছে তারা স্টেজে উঠতেছে, ইমাম সাহেবের গলা ধরতেছে, বক্তার গলা ধরতেছে, মাইক কেড়ে নিচ্ছে, বাসে উঠতেছে, তারা তো কারেন্টের তার দড়ি ঝুলে না। এখানে তো কারেন্টের তারও থাকে মাহবিলে, যদি তার দড়ি দড়ি ঝুলছে আল্লাহর পাগল, কিছু বুঝতেছে না, এইরকম তো ঝুলে না। আবার আশেপাশে অনেক জায়গায় মান্দার গাছ আছে, মান্দার গাছেও উঠে না। তাহলে বুঝা যায় এই নাচানাচি লাফালাফি ইচ্ছাকৃত, বুঝে শুনে আল্লাহর পাগল হয়ে নয়। এজন্য আমি যে কথাটা বলতেছিলাম যে সালাফি মানহাজই একমাত্র মানহাজ যেই মানহাজে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে সম্মান করে, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহিকে সম্মান করে, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে সম্মান করে, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে সম্মান করে। আর দেখা যায় যারা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সম্মানের ধারক বাহক, ঠিকাদার সেজে গেছে, তারা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহিকে পছন্দ করে না, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে পছন্দ করে না, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে পছন্দ করে না। কিভাবে বুঝলাম? তারা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মতামতগুলোকে বাতিল প্রমাণ করার জন্য বাহাস করতে চায়, রাত দিন খালি কয় ভাই বাহাস বাহাস, বাহাসে বসেন, বাহাসে বসেন। কিসের জন্য? যে আমিন নিয়ে, রাফলি আদায় নিয়ে, তারপরে এই আপনার হাফবাদা নিয়ে। এখন রাফলি আদায় কাজ আপনার মাসালাগুলো কার সাথে একতলাপ? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর মত হলো নাবিন নিছে, কিন্তু ইমাম শাফি, ইমাম মালিক তাদের মত হলো কোথায়? বুকের উপরে। তো তাহলে তাদের মতে ইমাম শাফি এখানে বাতিল, ইমাম শাফি গোমরা, ইমাম শাফির মত ঠিক নাই, ইমাম শাফির মতে, ইমাম শাফির মতের সপক্ষে কোনো হাদিস নাই, কিছু নাই। তাহলে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহিকে তারা প্রকারান্তরে অসম্মান করলো, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে তারা সুন্নত থেকে বের করে দিল, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে বের করে দিল। কিন্তু যারা সালাফি মানহাজের অনুসারী তারা কিন্তু সকল ইমামকে সমভাবে সম্মানের দৃষ্টিতে দেখে এবং তাদেরকে অনুসরণ করার জন্য চেষ্টা করে। সালাফি মানহাজ প্রয়োজন কেন? সালাফি মানহাজের অনুসরণ দরকার কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত পাওয়ার জন্য
সালাফদের এত্তেবাকে শর্ত করে দিয়েছেন। সালাফদের এত্তেবা যদি কেউ না করে তাহলে সে জান্নাত পাওয়ার সম্ভাবনা নাই। সূরা তাওবার 100 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবা ইকরামকে কথা বলে তারপরে বলছেন والذين اتبعوهم بإحسان, যারা তাদেরকে ইহসানের সাথে ইত্তেবা করবে অনুসরণ করবে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, তারা আল্লাহর উপরে সন্তুষ্ট, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট। ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত, সুবহানাল্লাহ, আল্লাহ পাক তাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন, সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরামদেরকে ইত্তেবা করা, সালাফে সালেহীনদেরকে ইত্তেবা করা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। এজন্য কেউ যদি বলে না আমি সালাফ মানি না, আমি সাহাবায়ে কেরামের অনুসরণ মানি না, আমি তাবেইনদের অনুসরণ মানি না, তাহলে তিনি মুসলিমের মধ্যে আছেন কিনা এবং হকের উপরে আছেন কিনা এটাও সন্দেহ আছে। এজন্য পূর্বেকার যুগের মুহাদ্দিসিন কেরাম কেউ যদি সালাফদেরকে গালিগালাজ করত, তার থেকে হাদিস নিতেন না, তার থেকে কোনো এলেম নিতেন না। এইজন্য এই সালাফি মানহাজ একজন মুসলিমের জন্য অত্যন্ত জরুরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খাইরুল কুরুনে কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তিনটা যুগ হলো শ্রেষ্ঠ যুগ, একটা সাহাবায়ে কেরামের যুগ, একটা তাবেঈনদের যুগ, একটা তাবে তাবেঈনদের যুগ। এর পরেই আস্তে আস্তে দ্বীনের মধ্যে বিভিন্ন রকমের শিরক বেদাত আস্তে আস্তে সংক্রমণ হওয়া শুরু হয়েছে। যেমন দেখবেন হিমালয়ের যেখান থেকে পদ্মা নদী শুরু হয়েছে, হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের কাছে গিয়ে দেখলে আমরা দেখব যেখান থেকে এই নদীর প্রবাহ শুরু হয়েছে পদ্মা নদীর গোড়া যে জায়গায়, সেখানের পানি আর এটা প্রবাহমান হইতে 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 বাংলাদেশে আসার পরে এখানকার পানির রং স্বাদ গন্ধ আর ওখানকার পানির রং স্বাদ গন্ধ দুটার মধ্যে পার্থক্য আছে। ওইটা যখন ওখান থেকে যেখান থেকে উৎপত্তি হচ্ছে সেখান থেকে স্বচ্ছ পরিষ্কার ভাবে এটা প্রবাহমান হচ্ছে, কিন্তু যত আস্তে আস্তে এদিকে আসতেছে তত বিভিন্ন রকমের ময়লা আবর্জনা মিক্স হইতে 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 বাংলাদেশে আসার পরে এটার রং গন্ধ স্বাদ সব পরিবর্তন হয়ে যায়। ঠিক ইসলামও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সাহাবায়ে কেরামের সময়, তাবেঈন কেরামের সময়, তাবে তাবেঈন কেরামের সময় যেরকম স্বচ্ছ শিরক মুক্ত বেদাত মুক্ত ছিল, এটা পর্যায়ক্রমে আস্তে আস্তে বিভিন্ন জাতির সংমিশ্রণে, বিভিন্ন আকীদার সংমিশ্রণে এবং ইরানের শিয়া হয়ে মোতাজিলা হয়ে বিভিন্ন ভ্রান্ত মতবাদ হয়ে এই বাংলা পর্যন্ত পৌঁছতে পৌঁছতে অসংখ্য শিরক বেদাত নতুন নতুন বিষয় ইসলামের মধ্যে সামিল হয়ে আমাদের এই বাংলাদেশ পর্যন্ত এসে গেছে। এজন্য আমরা যদি সেই সালাফদেরকে ইত্তেবা করি তাহলে বিশুদ্ধ ইসলামের সন্ধান আমরা পাবো এবং অনুসরণ করতে পারবো। এবার আসি আমরা সালাফি মানহাজের বৈশিষ্ট্যগুলো, যারা সালাফি মানহাজ অনুসরণ করবে তাদের বৈশিষ্ট্য কি কি হবে। তাদের এক নম্বর বৈশিষ্ট্য হবে আত-তামাসসুকু বিল কোরআনিল কারীম ওয়াস সুন্নাহ আস-সহীহা। তাদের প্রধানতম বৈশিষ্ট্য হলো তারা কোরআনে কারীম এবং সহি সুন্নার আলোকে এই দুটাকে শক্ত করে ধরবে। আমাদের এই দেশের একজন স্বনামধন্য আলেম যিনি একদিন বলতেছেন, ও সলাফিরা, তোমরা খালি সহি হাদিস মানো, সহি হাদিস মানো, আর কো আমরা আহলে হাদিস, আহলে হাদিস, আমরা সহি হাদিসও মানি, দৈফ হাদিসও মানি, সব হাদিস মানি, আমরাই তো বড় আহলে হাদিস। এই দেশেরই একজন প্রখ্যাত আলেম বলতেছেন যে সহিও মানে, দৈফ মানে, সব হাদিস মানে, মানে জাল হাদিসও মানে, সব মানে, তাহলে আমরাই তো বড় আহলে হাদিস। মানে বাংলাদেশে এলমে হাদিসের ব্যাপারে
জাহালত ডুকতে ডুকতে কোন পর্যায়ে এসে ডুকছে যে দয়ব হাদিস মানে আহলে হাদিস হইছে জাল হাদিস মানে আহলে হাদিস হইছে যারা সালাফি মানহাজ অনুসরণ করবে তাদের এক নম্বর বৈশিষ্ট্য যে তারা কোরআনে কারীম এবং সহি সুন্নাকে তারা শক্ত করে আঁকড়ে ধরে থাকবে কারণ ফিতনার যুগে কিয়ামত পর্যন্ত এই দুটেই মানুষের মানবতার মুক্তির সনব একটা কোরআনে কারীম আরেকটা সুন্নাহ সহিহা সহি সুন্নাহ আবার বর্তমানে দেখা যায় আরেক নতুন কথার আবিষ্কার হয়েছে হাদিস মানা যাবে না সুন্নাহ মানতে হবে হাদিস ভিন্ন জিনিস সুন্নাহ ভিন্ন জিনিস মানে বিরোধিতা তো করার দরকার যে কোনো উপায়ে বিরোধিতা তো করতেই হবে যে এখন কিছু তো আর যখন পায় না তখন সর্বশেষ বলতেছে যে হাদিস মানা যাবে না মানতে হবে কি সুন্নাহ মানতে হবে অথচ আমরা দেখি সুন্নাহ এবং হাদিস বাংলাদেশের আলিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসা সব মাদ্রাসার সিলেবাসে নুরুল আনোয়ার পড়ানো হয় নুরুল আনোয়ারের ভিতরে সুন্নাহর প্রথমে সংজ্ঞা দেওয়া হয়েছে তারপরে বলা হয়েছে ফাহিয়া মুরাদিফাতুন লিল হাদিস যে এই সুন্নাহ এটা হাদিসেরই সমার্থবোধক অর্থাৎ হাদিস আর সুন্নাহ এক জিনিস বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসা আলিয়া মাদ্রাসায় পড়ানো হয় নুরুল আনোয়ার কওমি মাদ্রাসায় পড়ানো হয় নুরুল আনোয়ারের ভিতরে বলা হচ্ছে যে হাদিস আর সুন্নাহ এক জিনিস কিন্তু মাঠে ময়দানে অনেক বড় বড় নাম করা বক্তারা বলতেছে যে খবরদার হাদিস মানা যাবে না আপনারা সুন্নাহ মানবেন অর্থাৎ এগুলা হলো মানুষের ভিতরে ফেরকাবাজি তৈরি করার জন্য দলাদলি তৈরি করার জন্য বিভিন্ন ধরনের বিভ্রান্তমূলক ব্যাখ্যা কিন্তু সালাফি মানহাজ যারা ফলো করবে তারা সব সময় কোরআনে কারীমের প্রতি এবং সহি হাদিসের প্রতি তারা সব সময় অনুসারী থাকবে সব সময় শক্ত করে ধরবে এবং যে কোনো আমল করার আগে তারা খুঁজবে এটা কোরআনে কারীমে আছে কিনা অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি হাদিসে আছে কিনা ওয়াল ইজতিনাব আনিল বিদআত ওয়াল হাওয়া সব সময় সালাফি মানহাজের অনুসারীরা বেদাত থেকে সবসময় দূরে থাকবে বেদাত থেকে 100 গজ দূরত্ব নিরাপদ দূরত্ব বজায় রাখবে বেদাত দেখতে যত সুন্দর মনে হোক না কেন কারণ বেদাতগুলো দেখতে অনেক সুন্দর এই জন্য আমাদের বাংলাদেশে নাম হয়েছে বেদাতে হাসানা তা হাসানা মানে সুন্দর বেদাত দেখতে সুন্দর এই জন্য কয় এটা তো বেদাতে হাসানা তো বেদাতে হাসানাই তো সবগুলো সাইয়া কোনটা সাইয়া নামে তো বাংলাদেশে কোনো বেদাতে নাই বেদাত যা আছে সবগুলাই হলো হাসানা কারণ বেদাত তো সুন্দর দেখতে অনেক সুন্দর দেখা যায় শুনতে অনেক সুন্দর পড়তে অনেক মজা লাগে গাইতে অনেক মজা লাগে বেদাত তো সবই সুন্দর আপনার বেদাতই যত দরুদ আছে বানানো এগুলো যদি মহব্বতের সুরে গান গেয়ে গিয়ে সবাই পড়ে তো পড়তে তো সুন্দরে লাগে পড়তে তো হাসানাই লাগে কিন্তু যত হাসানাই লাগুক কুল্লু বেদাতিন দলালা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু বেদাতিন দলালা অর্থাৎ কুল্লু বেদাতিন হাসানাতিন ওয়া কুল্লু বেদাতিন সাইয়াতিন সবগুলাই হলো দলালা হাসানা হলো দলালা সাইয়া হলো দলালা সবগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন দলালা সুতরাং যত সুন্দর লাগুক যত হাসানা মনে হোক সবগুলাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী দলালা সবগুলাই জাহান্নামে নিয়ে যাবে কুল্লু দলালাতিন ফিন্নার জাহান্নামে নিয়ে যাবে এজন্য সালাফি মানহাজের অনুসারীরা কখনো বেদাতের সাথে সম্পৃক্ত হইতে পারে না এবং হাওয়ার এত্তেবা থেকে তারা দূরে থাকবে এত্তেবাউল ওহি হবে তারা ওহির অনুসরণ করবে হাওয়ার অনুসরণ থেকে বিরত থাকবে ওহি হলো দলিল নির্ভর কোরআন এবং সুন্নার দলিল হলো ওহি কিন্তু হাওয়ার জন্য কোনো দলিল লাগে না হাওয়া হলো যেটা বাতাস আমরা বাতাসকে হাওয়া বলি না তো এই রকমে মানে এটা দেখা যায় না এটা কোরআনেও নাই হাদিসেও নাই যদি জিজ্ঞাসা করেন হুজুর এটা কোথায় আছে কোরআনেও তো পাইলাম না হাদিসেও পাইলাম না তো এটা সিনার মধ্যে আছে সব এলম কিতাবে থাকে না সব এলম কোরআন হাদিসে থাকে না কিছু এলম সিনার মধ্যে থাকে এগুলো সিনা বসিনা পাস করে
মানে একজনের সিনা থেকে আরেকজনের সিনে যায়, এগুলো কিতাবে কোরআন হাদিসে পাওয়া যায় না। এই জাতীয় কিছু এলেম আছে, তা এই এলেমের নাম কি? কয় এলেমের নাম এলমে বাতেন, বাতেনি এলেম, কিছু জাহেরি এলেম কিছু বাতেনি এলেম। মানে এটা হলো যখন দলিল নাই, তো দলিল কই পাবে? কয় দলিল সব কোরআন হাদিসে থাকে না, সব কিতাবে থাকে না, কয় জাহেরি এলেমের সাইডে বাতেনি এলেম বেশি, এগুলো সিনার মধ্যে থাকে, হুজুরের সিনায় থাকে। তো সিনার যে এলেম, এই এলেম হলো এত্তাবাউল হাওয়া, এটা হাওয়ার এলেম, হাওয়ার অনুসারী, এটা ওহির অনুসারী না। ওহির এলেম যেটা, সেটা কোরআনে কারিমের মধ্যেও আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি হাদিসের মধ্যে ওহির এলেম পাওয়া যায়, কিন্তু হাওয়ার এলেম কোরআন হাদিসে পাওয়া যায় না। এগুলো বাতাসে ভাসমান থাকে, আর যা মনে চায় আল্লাহর দিনকে সেইভাবে অনুসরণ করা যায়। এই জন্য যারা এত্তাবাউল হাওয়া, তারা নিজের থেকে বানিয়ে বানিয়ে অনেক কথা বলতে পারে, মিথ্যা কথা বলতেও দ্বিধাবোধ করে না, এবং মিথ্যা কথা বলাকে, অর্থাৎ তার বিপরীত মত পোষণ করলে তার ব্যাপারে মিথ্যা কথা বলাকে তারা হালাল বানায় নেয়, জায়েজ বানায় নেয়। এই জন্য আমাদের দেশের একজন স্বনামধন্য বড় বক্তা, যিনি মোনাজারে জামান, মোনাজারে আজম, তিনি বলতেছেন নোয়াখালীর মাঝদি শহরে একজন জোহরের নামাজে আমিন বলছে। কোন নামাজে আমিন বলছে? জোহরের নামাজে। তাকে সবাই ধরছে, এ মিয়া তুমি জোহরের নামাজে আমিন বললা কেন? মাগরিবে এসে ফজরে আমিন বলে, তুমি জোহরে বললা কেন? তো তখন সে বলে, ভাই আমি জোহর আসর বুঝি না, আমাকে আলে হাদিসের লোকেরা প্রতিদিন 200 টাকা করে দেয়, আমি এই জন্য জোহরেও আমিন বলি, আসরেও আমিন বলি, এক এক মসজিদে যাই আর জোরে জোরে আমিন বলি। দেখেন, এইটা একজন সাধারণ লোক, বেশি শিক্ষিত দরকার নাই, যে কোনো মানুষ শুনলে বুঝবে এটা ডাহা মিথ্যা কথা। কারণ জোহরের নামাজে কোন পাগলে আমিন বলবো, আমিনটা কোন জায়গায় বলছে, সে বুঝলো কেমনে এই জায়গায় আমিন বলতে হবে? আর যদি বলে, তাহলে আমি অনেকবার চ্যালেঞ্জ করছি যে কে বলছে নোয়াখালীর কোন মসজিদে, ওই মসজিদের ঠিকানা বলেন, ওই লোকের নাম বলেন, আমরা ওই লোকের সাথে দেখা করব। এই লোকের কে 200 টাকা দিছে, কারা কারা 200 টাকা দিছে, আমরা দেখে বের করব তাদের থেকে, যে আপনারা আপনি নাম বলে দেন যে এটা অমুক মসজিদে অমুক মুসল্লি অমুক গ্রামের লোক, তাহলে তার সাথে আমরা দেখা করবো, আহলে হাদিসের কোন লোকে তারে 200 টাকা দিছে। অর্থাৎ এগুলো হলো উড়া খবর, এগুলো হলো বাসমান কথা। আজকে আমাদের জন্য সবচেয়ে আফসোসের বিষয় যে বড় বড় আলেমেরা এই সকল বাসমান কথা বলে, অহিভিত্তিক দলিল ভিত্তিক কথা বলা ছেড়ে দিয়েছে। এই জন্য যারা সালাফি মানহাজের অনুসারী, তারা সব সময় এত্তাবাউল হাওয়া থেকে দূরে থাকবে। দুই নম্বর এদের বৈশিষ্ট্য হলো হেফজুত তাওহীদ, এরা তাওহীদ সংরক্ষণের জন্য সব সময় সক্রিয় থাকবে। মানে এদের কাছে সবচেয়ে মূল্যবান, সবচেয়ে দামি হলো তাওহীদ। এই জন্য তাওহীদকে সংরক্ষণ করা সালাফি মানহাজের মূল কাজ। এই জন্য তারা যেমন তাওহীদুর রুবুবিয়াত সংরক্ষণ করবে, তাওহীদুল আসমা ওয়া সিফাত সংরক্ষণ করবে, সাথে সাথে তাওহীদুল ইবাদাকেও সংরক্ষণ করবে। যুগে যুগে সালাফি মানহাজ থেকে যারা বিচ্যুত হয়েছে, তারা এই তাওহীদুল আসমা ওয়া সিফাতের মধ্যে গিয়ে বিভ্রান্তির শিকার হয়েছে। তারপরে তারা তাওহীদুল ইবাদার মধ্যে গিয়ে বাংলাদেশের অসংখ্য দেখবেন বিভিন্ন তরিকার অনুসারী কবরে সাজদা দেয়, কবরে মান্নত করে, কবর কেন্দ্রিক কত ইবাদত করে, কিন্তু তারপরেও তারা নিজেদেরকে সুন্নি দাবি করে। অর্থাৎ তাওহীদ থেকে তারা বিচ্যুত হয়ে গেছে, তাওহীদ থেকে দূরে সরে গেছে। তাওহীদের জ্ঞান আল্লাহ পাক যেটা সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতে বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সে লা ইলাহা ইল্লাল্লাহর যথাযথ সংরক্ষণ, যথাযথ এলেম তারা পায় নাই। এই জন্য সালাফি মানহাজের অনুসারীদেরকে তাওহীদের সংরক্ষণ, তাওহীদের এলেমের দিকে নজর দিতে হবে। 3 নম্বর বৈশিষ্ট্য সালাফি মানহাজের আল জামাআ, সালাফি মানহাজের অনুসারীরা সবসময় ঐক্যবদ্ধ থাকে, জামায়াতবদ্ধ থাকে। কিসের ভিত্তিতে? যেটা আল্লাহ সুবহান ও তাআলা কোরআনে কারিমের সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে বলছেন, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তারা হাবলুল্লাহর ভিত্তিতে ঐক্যবদ্ধ থাকে। হাবলুল্লাহটা কি? আল্লাহর রশিটা হলো কিতাবুল্লাহ, আল মামদুদু মিনাস সামাঈ লালার, হাবলুল্লাহটা হলো আল্লাহর কিতাব। আল্লাহর কিতাবের ভিত্তিতে তারা সবসময় জামাতবদ্ধ থাকে, ঐক্যবদ্ধ থাকে, অর্থাৎ তাদের মধ্যে দলাদলি কম থাকে।
এজন্য আমরা যারা এখানে আলহামদুলিল্লাহ যারা এসেছি তারা সালাফি মানহাজকেই মহব্বত করে অনুসরণ করার চেষ্টা করি, কিন্তু এলাকায় এলাকায় অঞ্চলে অঞ্চলে আমাদের নিজেদের মধ্যে অনেক এরকম জামাত থেকে বিচ্ছুত দল আমরা দলাদলি বিভিন্ন মতানৈক্য সৃষ্টি করার চেষ্টা করি, এটা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। কারণ এক দল করা জরুরি না, কিন্তু ঐক্যবদ্ধ থাকা সবচেয়ে জরুরি। এজন্য আমরা এলাকা এলাকায় পুরা বাংলাতে যে যেখানে আছে যারাই তাওহিদকে মহব্বত করে, তাওহিদের অনুসারী সুন্নার অনুসারী, তারা আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। শিরকের সাথে বেদাতের সাথে আমাদের ঐক্যবদ্ধ নাই, তাদের সাথে কোনো আপোষ নাই, তাদেরকে আমরা দাওয়াত দিব, তাদের সাথে দাওয়াতের সম্পর্ক রাখব। কিন্তু যারা তাওহিদ সুন্নার অনুসারী তারা যদি আমার দল করুক আর না করুক, কিন্তু তার সাথে আমার ভ্রাতৃত্বের বন্ধন মহব্বতের বন্ধন বজায় রাখতে হবে। এটা সালাফি মানহাজের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। চার নম্বর বৈশিষ্ট্য আন-নসিহা। সালাফি মানহাজের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সালাফি মানহাজ সবসময় কল্যাণ কামনা করে, অর্থাৎ এক মুসলিম আরেক মুসলিমের কল্যাণ কামনা করে, আল্লাহর কিতাবের কল্যাণ কামনা করে, রাসুলের কল্যাণ কামনা করে, শাসকদের কল্যাণ কামনা করে। এজন্য আজকে এই আহলে হাদিস আন্দোলন কর্তৃক যেই ঘোষণা এখানে পাঠ করা হয়েছে একটু আগে, সেখানে দেখেন যে সরকারের প্রতি অনেকগুলো প্রস্তাবনা অনেকগুলো দাবি এখানে পেশ করা হয়েছে। এখানে সরকারের কল্যাণ কামনা করে বলেই আহলে হাদিস আন্দোলন এই দাবি পেশ করছে এবং এই দাবি সম্মেলনে পেশ করছে। এটার জন্য হরতাল করে নাই, এটার জন্য রাস্তা গাড়ি ভাঙচুর করে নাই, এটার জন্য জনগণকে কষ্ট দেয় নাই, এটার জন্য যে মানুষকে জিম্মি করে তারপরে দাবি দাওয়া পেশ করা হয় নাই। কারণ আহলে হাদিস আন্দোলন এবং সালাফি মানহাজ সবসময় সরকারের কল্যাণ কামনা করে, যে সরকার যদি কোরআন সুন্নাহ থেকে বিচ্যুত হয় তখন সরকারকে উপদেশ দেয় আমরে বিল মারুফের মাধ্যমে, নিহি আনিল মুনকারের মাধ্যমে। কেউ কেউ বর্তমানে আমাদের দেশে প্রচার করে যে সালাফি মানহাজের লোকেরা খালি তাওহীদের কথা বলে, রাষ্ট্রে দিন কায়েমের কথা বলে না, তারা রাষ্ট্রের ব্যাপারে উদাসীন, খালি ব্যক্তি জীবন নিয়ে ব্যস্ত থাকে। তা আজকের এই সম্মেলনে তো আমরা দেখলাম যে যে দাবি পেশ করা হয়েছে এখানে রাষ্ট্রের নির্দেশনা নাই, রাষ্ট্রের নির্দেশনা, রাষ্ট্রের প্রতি কতগুলো প্রস্তাবনা পেশ করা হয়েছে। আবার দেখেন আমাদের দেশে আরেকটা ইস্তেমা হয় টঙ্গীর ময়দানে, হয় না, বিশাল এক ইস্তেমা। সেই ইস্তেমার মধ্যে আজ পর্যন্ত দেখেছেন একটা দাবি সরকারের কাছে পেশ করছে? আপনারা শুনছেন কোনোদিন যে সরকারের কাছে পেশ করা হয়েছে যে সুদ বন্ধ করেন, ঘুষ বন্ধ করেন, জুয়া বন্ধ করেন, মদ বন্ধ করেন, বা এটা করেন ওইটা করেন, এইরকম একটা কথাও সেখানে পেশ করা আজ পর্যন্ত হয়েছে বলে আমরা শুনি নাই। অথচ এখানে আলহামদুলিল্লাহ একেবারে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সব ক্ষেত্রে তাওহিদকে প্রতিষ্ঠার জন্য সর্বত্যাগ, সর্বজীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সর্ব লেভেলে সব জায়গায় তাওহিদ প্রতিষ্ঠার জন্য এখানে যে দাবি দাওয়া পেশ করা হয়েছে। এই জন্য আমি যে কথাটি বলতেছি, সালাফি মানহাজের বৈশিষ্ট্য হলো এরা কল্যাণকামী, এরা কারো ক্ষতিতে বিশ্বাস করে না, এরা সবার কল্যাণ কামনা করে। পাঁচ নম্বর হলো আমরে বিল মারুফ নিহি আনিল মুনকার। এদের বৈশিষ্ট্য হলো এরা সবসময় সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের নিষেধ করে। যখনই দেখে কোনো জায়গায় যে কোনো ধরনের খারাপ কাজ হচ্ছে, সাথে সাথে তার সামর্থ্যের আলোকে এটাকে বন্ধ করার জন্য চেষ্টা করে, এটাকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধকে তাদের জীবনের অন্যতম বিষয় হিসাবে গ্রহণ করে। এবং রাষ্ট্রের সংশোধনের জন্য, সমাজ সংশোধনের জন্য তারা আমরে বিল মারুফ নিহি আনিল মুনকারের পদ্ধতিকেই মাধ্যম হিসাবে গ্রহণ করে। কারণ এটাই সমস্ত আম্বিয়া আলাইহিমুসসালামের একমাত্র নবীওয়ালা সুন্নত তরিকার পদ্ধতি। ছয় নম্বর এদের বৈশিষ্ট্য হলো যে সালাফি মানহাজের অনুসারীরা সবসময় আকলকে শরীয়তের অনুসারী বানায় নেয়, মানে শরীয়তের অনুসারী হবে আকল, আকলের অনুসারী শরীয়ত হবে না। আজকে কিন্তু নতুন নতুন ফেতনা আবিষ্কার হয়েছে যে শরীয়তকে আকলের অনুসারী বানানো হচ্ছে, যে হাদিসের সনদ সহি কিন্তু আকলে মিলতেছে না, তখন বলতেছে যে এই হাদিস মানা যাবে না। এরকম অনেক ফেতনা বের হয়েছে, অসংখ্য মুসলমান আজকে এই ফেতনার গ্রাসে, বাতিলের বিপক্ষে থাকবে, হকের পক্ষে থাকবে। এজন্য
অনেক জায়গায় দেখা যায় বর্তমানে যে মসজিদের ইমাম সাহেব বেনামাজিদেরকে নিয়ে দল পাকায়, আরেকজন মুসল্লি হয়তো সশব্দে আমিন বলছে, বুকের উপরে হাত বানছে, এইজন্য তাকে মসজিদ থেকে বিতাড়িত করার জন্য বেনামাজিদেরকে নিয়ে সে দল পাকায়, মক্ষর নিয়ে দল পাকায়, জুয়াখর নিয়ে দল পাকায়, খারাপ মানুষ নিয়ে দল পাকায় ইমাম সাহেব। অথচ তার দরকার ছিল নামাজিদেরকে নিয়ে সে সঙ্গবদ্ধ থাকবে, বেনামাজিদেরকে সে কিভাবে নামাজি বানাবে সে চেষ্টা করবে। সালাফি মানহাজের লোকেরা কখনো এই কাজ করবে না যে হকের পক্ষে যারা আছে তাদের পক্ষে তারা থাকবে, বাতিলের পক্ষে হক বিরোধী লোকের পক্ষে সালাফি মানহাজের লোক কখনো যেতে পারে না। আট নম্বর বৈশিষ্ট্য, সালাফি মানহাজের যিনি অনুসারী হবেন, যারা অনুসারী হবেন, তারা সমস্ত দিনকে তারা অন্তর্ভুক্ত করে নিবে, দিনের কিছু অংশ মানবে কিছু অংশ মানবে না, এটা সালাফি মানহাজের বৈশিষ্ট্য নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, এরা পুরা জিন্দেগিকে তারা ইসলামের ভিতরে ঢুকাই নেয়, এজন্য কিছু অংশ বাইরে কিছু অংশ ভিতরে এরকম থাকে না। নয় নম্বর বৈশিষ্ট্য হলো সালাফি মানহাজ কিয়ামত পর্যন্ত অবিলুপ্ত অক্ষয় মানহাজ, মানে দুনিয়াতে কত মাঝহাবের উৎপত্তি হয়েছে কিছুদিন পরে কিন্তু বিলুপ্ত হয়ে গেছে, অনেক মানহাজ অনেক মাঝহাবের উৎপত্তি হয়েছিল এক সময়, ওই সকল মাঝহাবের বিশাল অনুসারী ছিল, সুফিয়ান সাওরি রহমতুল্লাহের মাঝহাব, ইমাম আউজাই রহমতুল্লাহের মাঝহাব, লাইস ইবনে সাদ রহমতুল্লাহের মাঝহাব, আরো কত বড় বড় মাঝহাব পৃথিবীতে উৎপত্তি হয়েছে, কিন্তু এখন এগুলোর অস্তিত্ব নাই, বিলুপ্ত হয়ে গেছে। তারপরে এখন পৃথিবীতে আমরা দেখি চারটা, যদিও বলি একটার অনুসারী পৃথিবীতে পাওয়া যায়, বাকিগুলো খুব কম অল্প সংখ্যক পাওয়া যায়, বেশি পাওয়া যায় না। তাহলে বোঝা যায় বিভিন্ন মাজহাব বিভিন্ন মত যেগুলো তৈরি হয়েছে দলে দলে সালাফি মানহাজের বাহিরে গিয়ে সেগুলো একসময় বিলুপ্ত হয়ে যায় যুগের আবর্তনে, কিন্তু সালাফি মানহাজ বিলুপ্ত হয় না। সালাফি মানহাজ সে সাহাবাই কেরামের যুগ থেকে 1400 বছর ধরে সংখ্যায় কম হোক আর বেশি হোক, কিন্তু এটা একেবারে মাঝখানে কোনো প্রকারের গ্যাপ ছাড়া ধারাবাহিকভাবে 1400 বছর ধরে এই সালাফি মানহাজ বিদ্যমান আছে, এবং এটা কেয়ামত পর্যন্ত এইভাবে বিদ্যমান থাকবে, এটা কেয়ামত পর্যন্ত অবিকৃত অক্ষয় মানহাজ, এটা সালাফি মানহাজের বড় বৈশিষ্ট্য। আর সর্বশেষ যেটা দশম সালাফি মানহাজের বৈশিষ্ট্য, সেটি হলো সালাফি মানহাজ সবসময় মধ্যম পন্থাকে অনুসরণ করে, উগ্রপন্থাকে অনুসরণ করে না, একেবারে নরম পন্থাও অনুসরণ করে না, দুইয়ের মাঝামাঝি উম্মতে ওয়াসাত হিসাবে মধ্যম পন্থা অনুসরণ করে। এজন্য সালাফি মানহাজ কোনো প্রকারের জঙ্গিবাদে বিশ্বাস করে না, সন্ত্রাসবাদে বিশ্বাস করে না, আবার সালাফি মানহাজ একবারে বোবা শতানো হয় না যে হক কথা বলার থেকে চুপ করে থাকবে, কিছুই বলবে না, বাতিলের সাথে মিশে যাবে, এইরকম নরমপন্থীও হয় না, আবার একেবারে চরমপন্থী উগ্রপন্থীও হয় না, এরা হয় উম্মতে ওয়াসাত মধ্যমপন্থার। আমার আলোচনা আর বেশি দীর্ঘায়িত করব না। আমার সম্মানিত ভাই ও বোনেরা, তো আমরা সবাই চেষ্টা করব আমরা পরিপূর্ণরূপে সালাফি মানহাজের অনুসারী হওয়ার জন্য, এবং আমাদের সালাফে সালেহীন যারা তাদেরকে আমরা পরিপূর্ণরূপে যদি অনুসরণ করতে পারি তাহলে আমাদের দুনিয়াটাও অনেক সুন্দর হবে এবং আখেরাতও ইনশাআল্লাহ আমাদের সুন্দর হবে। এবং যে সকল ভাইয়েরা সালাফি মানহাজের উপরে পড়ালেখা না করে, গবেষণা না করে, না বুঝে আমরা যারা এটার বিরোধিতা করি, তাদেরকে আমি সবিনয়ে অনুরোধ করব যে আমরা সবাই এটা একটু জানার চেষ্টা করি, বুঝার চেষ্টা করি, এই মানহাজটা কি, এই মানহাজ কেন, এই মানহাজ অনুসরণ করা জরুরি কেন, এটা করলে কি লাভ, না করলে কি ক্ষতি, এগুলো সম্পর্কে আমরা যদি একটু ভালো করে স্টাডি করি। অনেকে বলে খালি বাহাস করেন বাহাস করেন, বাহাস মানে গবেষণা, তা আপনি গবেষণা তো নিজে নিজে করবেন, আমার দরকার কি, গবেষণা করবেন আপনি, তা আমার দরকার কি, আপনি কোরআন সুন্নাহ গবেষণা করেন বাহাস করেন, বাহাস তো নিজে নিজে করে গবেষণা, আমরা তো এমফিল করি পিএইচডি করি, এটাকে তো বাহাসে বলা হয়, গবেষণায় বলা হয়, তো এমফিল পিএইচডি করতে কি দুজনে ঝগড়া করা লাগে নাকি, আপনি এমফিল পিএইচডি করেন আরো গবেষণা করেন বাহাস করেন কোনো অসুবিধা না, আর বাহাস করলেই হকের সন্ধান ইনশাআল্লাহ পেয়ে যাবেন, গবেষণা করলেই হকের সন্ধান পেয়ে যাবেন, বাপ দাদার পূর্বপুরুষের আমার তরিকার
তাআসসুব দলবাজি যদি ধরে রাখি যে কোরআন হাদিস যেদিকে যাবে যাক আমি আমার তরিকা ছাড়তে পারবো না, কোরআন হাদিস যেদিকে যাবে যাক আমি আমার দল ছাড়তে পারবো না, তাহলে কি আমার পর্যন্ত হেদায়েত পাওয়া যাবে না। এজন্য আমার দলকে আমার ফেরকাকে আমার মাযহাবকে কোরআন সুন্নার আন্ডারে নিয়ে আসলে তাহলে আমরা হেদায়েত পেয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সিরাতুল মুস্তাকিমের হেদায়েত পাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে শিরক মুক্ত তাওহীদি ঈমান নসিব করুন। আমাদের সবাইকে বেদাত মুক্ত সুন্নতি আমল আল্লাহ পাক আমাদেরকে নসিব করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।